আসসালামু আলাইকুম আজকে আমরা এইচ রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন এই অধ্যায়ের যে নির্দেশক এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে মূলত মু মুখস্থ করারই সব কিছু দেখো নির্দেশক এটা সৃজনশীলের মাঝে মধ্যে আসে এছাড়া এমসিকিউতে আসে ঠিক আছে দেখো নির্দেশক কাকে বলবো। যে পদার্থ তার নিজস্ব বর্ণ পরিবর্তন ধারা একটি দ্রবণ এসিডিও খারিও না প্রশমতা নির্দেশ করে অথবা কোন বিক্রিয়া শেষে বিন্দু নির্ধারণ করে কোন বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে তাকে নির্দেশক বলে এই যে সংজ্ঞাটা এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদের জ্ঞানে এগুলো চলে আসে ঠিক আছে নির্দেশক হলো এটা আরেকটা সংজ্ঞা যেটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে নির্দেশক হলো সাধারণত দুর্বল জৈব এসিড বা দুর্বল জৈব খার লিটমাস ও ফ্যানোফ্যাথেলিন হলো দুর্বল জৈব এসিড এবং মিথাইল অরেঞ্জ হল দুর্বল জৈব খার ঠিক আছে এই দুইটা অবশ্যই খুব ভালো করে মুখস্থ রাখতে হবে অনেক বেশি পরীক্ষায় আসে তো এখন আমরা দেখব যে এসিড আর খারের প্রকৃতি কেমন হলে আমরা কোন ধরনের নির্দেশক দিব এবং তাদের পিএইচ কত হয় ঠিক আছে দেখো তীব্র এসিড ও মৃদু খার ঠিক আছে ত্রিব্য এসিড ধরো সালফিউরিক এসিড এমন একটা ত্রিব্য এসিড এবং মৃদু খালের ক্ষেত্রে আমরা উপযোগী কী নিব মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ঠিক আছে এটা মুখস্থ করে ফেলবা অনেক বেশি এগুলো অ্যামসিটিউতে আসে এবং এই যে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এদের শেষ বিন্দুতে কার্যকর পিএইচ পিএইচের যে মানটা সেটা থ্রি পয়েন্ট থেকে সিক্স আসে ঠিক আছে অন্যান্য বইতে একটু অন্যরকমও থাকতে পারে কিন্তু কাছাকাছি এরকমই হয় আচ্ছা এরপরে দেখো যে এসিড যদি মৃদু এসিড এবং হয় ঠিক আছে কি মৃদু এবং খারটা কেমন তীব্র খার হয় তখন আমরা কোন ধরনের নির্দেশক নিব ফেন এবং অথবা লিটমাস নিতে পারি ঠিক আছে এই দুইটা নিব তো এই ক্ষেত্রে আমাদের পিএইচের এর মানটা এইট পয়েন্ট থ্রি থেকে টেনের ভিতরে থাকে আচ্ছা আমাদের কিন্তু এমসি আসতে পারে যে মৃদু এসিড এবং ত্রিব্র খারের জন্য পিএইচ এর মানটা কত পর্যন্ত 8.3 থেকে টেন পর্যন্ত ঠিক আছে এভাবে এমসি আসে আচ্ছা এবার দেখো যে ত্রিব্য এসিড ত্রিব্র খার ঠিক আছে ত্রিব্র এসিড এবং ত্রিব্য খারের ক্ষেত্রে আমরা কি নির্দেশক ইউজ করব সকল নির্দেশক অর্থাৎ এক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনোফেথেলিন লিটমা সব ইউজ করতে পারবো তো এক্ষেত্রে আমাদের পিএইচএফ যে মানটা থ্রি থ্রি পয়েন্ট থেকে টেন পয়েন্ট জিরো পর্যন্তই হয়ে থাকে মৃদু এসিড এবং মৃদু খারের ক্ষেত্রে কি হয় কোনো উপযুক্ত নির্দেশক নেই মানে যখন মৃদু এসিড এবং মৃদু খার বা দুর্বল এসিড দুর্বল খার যখন এগুলার ক্ষেত্রে আমরা নির্দেশক দিব তখন আমাদের কোনো নির্দেশকই এক্ষেত্রে কাজ করবে না মানে কোনো উপযুক্ত নির্দেশক নেই তো এর মানটা কত জিরো ঠিক আছে এটা অবশ্যই অনেক ভালো করে এই চারটা মুখস্থ রাখতে হবে এমসিকিউ তো সবচেয়ে বেশি আসে এছাড়াও সিজন ছিল দেখা যায় আচ্ছা এখন আসো যে আমাদের নির্দেশকগুলার নামগুলা এবং তারা এসিডে কেমন বর্ণ দেখায় খারে কেমন বর্ণ দেখায় এবং তাদের নিজস্ব পিএইচের পরিসর পর্যন্ত আমরা জানবো ঠিক আছে এই পর্যন্তই মূলত আমাদের পরীক্ষা আসে এছাড়াও এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে ঠিক আছে আচ্ছা এখন দেখো বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে দেখো নির্দেশকের নামে কি আছে থাইমল ব্লু এটা মূলত আমাদের এইচএসিতে তেমন আসে না আমাদের এইচএসি এক্সামে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড লিটমাস দ্রবণ ফেনোফেথেলিন এ পর্যন্তই আসে ঠিক আছে এগুলোয় ভালো করে পড়লে হয় এবং বাকিগুলো অ্যাডমিশন টেস্টে আসতে পারে তো আমি আর বাদ দিই নি সবগুলোই নিছি দেখো থাইমল ব্লু এটা এসি দ্রবণে কেমন বর্ণ দেখাবে লাল এবং খার দ্রবণে কেমন বর্ণ দেখাবে হলুদ থাইমল ব্লু এর পিএইচ পরিসর কত 1.2 পয়েন্ট থেকে টু ঠিক আছে মিথাইল অরেঞ্জ এটা এসিডে কেমন বর্ণ দেখাবে গোলাপি লাল এবং খারে মিথাইল অরেঞ্জ কেমন বর্ণ দেখাবে হলুদ বর্ণ মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর কত থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর একইভাবে মিথাইল রেট দ্রবণে বর্ণ কেমন দেখাবে লাল খাদ দ্রবণে হলুদ এবং পিএচ পরিসর ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি লিট মাইজ দ্রবণ তো এটা এসিডে কেমন বর্ণ দেখাবে লাল এবং খালে দেখাবে নীল পিএইচ পরিসর কত ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ ফ্যানল রেট এটা এসি দ্রবণে দেখাবে হলুদ খাদ দ্রবণে লাল এবং পিএইচ পরিসর হচ্ছে সিক্স পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর ক্রিসল রেড এটা দ্রবণে দেখাবে হলুদ খাদ্রবণে লাল এবং এর পরিচয় হবে সেভেন পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট এইট ফ্যানোফাইথেলিন এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা এসি দ্রবণে কেমন বর্ণ দেখায় বর্ণহীন এবং খাদ দ্রবণে গোলাপি এদের পিএইচ পরিসর কত এইট পয়েন্ট থ্রি থেকে টেন পয়েন্ট জিরো এই চারটা অবশ্যই অনেক ভালো করে মুখস্থ রাখতে হবে তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে বা আগের বছরের বোট কোশ্চেন আছে তারা দেখবে এখান থেকে অবশ্যই অনেক ধরনের এমসিকিউ আসছে তোমরা চাইলেই মিলাই দেখতে পারো তো সেই জন্য এটা অবশ্যই অনেক ভালো করে মুখস্থ রাখতে হবে নির্দেশক নিয়ে আর তেমন কিছু বলার নাই সবই মুখস্থ করবার তারপর এমনিতেই সব কমন পড়ছে ঠিক আছে এটা খুবই সোজা একটা টপিক আশা করি তোমরা বুঝছো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ